ভিউয়ার্স, তোমাদের নতুন আরেকটি ভিডিও স্বাগত। আর আজকের ভিডিওটা, যারা নতুন সেকেন্ড হ্যান্ড বাইক কিনবা বলে ভাবছো আজকের ভিডিওটা তাদের জন্য। আর যারা বাইক সম্পর্কে কিছু বোঝো না তারা এই ভিডিওটা ভালো করে বা ইম্পর্টেন্টভাবে একদম স্কিপ বা টেনে টেনে দেখবে না, একদম ভালো মতো দেখবে। আর ভিউয়ার্স, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে। এবার চলো ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, যারা বাইক সম্পর্কে বোঝো না, সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে তুমি যদি বাইকের কোনো সমস্যা বা কোনো কিছু কোনো জায়গায় দেখতে পাও, সে বাইক কলাম তুমি 20-30 হাজার টাকা কমে পাবে। সেজন্য বাইকের কেনার জন্য তুমি যদি কম বোঝো তাহলে সাথে কাউকে নিয়ে যাবে বা কোনো মেকানিক নিয়ে যাবে, যদি তুমি যদি না বোঝো। আর তুমি যদি একা যাও তাহলে এই ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে বাইকের যে জিনিসটা দেখাবো ভিউয়ার্স, প্রথমে আমরা ইঞ্জিনের যে জিনিসটা দেখাবো। তোমার যদি এই ইঞ্জিন যদি খোলা পড়ে থাকে তাহলে তোমার বাইকের কমপক্ষে 10,000 টাকা কমে তুমি বাইকটা কিনতে পারবে। আর তোমার বাইকের ইঞ্জিনের হেডটা খোলা পড়ছে কি না তুমি কীভাবে বুঝবে? এটা বোঝার জন্য তুমি দেখো ইঞ্জিনের এই জিনিসগুলো, এই জায়গা দেখো, তোমার বাইকের ইঞ্জিনের এই জায়গা দেখো, যে এমনিতে যে জোড়াটা লাগানো আছে এই দিয়ে, সেটা যদি তোমার এই এমনিতে যদি আঠা মতো লেগে থাকতো বা একটু ছেদানে বা একটু পুরানো ওই জায়গায় একটু ফাঁকা মতো, এরকম প্রোটিনটা এত ভালো হতো না। এই দেখো আমার ইঞ্জিনটা খোলা পড়ি নাই, সেটা দেখে ঠিক পাওয়া যাচ্ছে, সাদা অরিজিনালটাই রয়েছে। আর তোমার যদি এটা খোলা পড়তো এমনিতে আঠা মতো একদম সাপ থাকতো না, এমনিতে লেগে থাকতো। প্রথমত তুমি ইঞ্জিনটা এরকম দেখে নেবে। আর ইঞ্জিনটা যদি তোমার খোলা পড়ে থাকে তাহলে তুমি 10-15 হাজার টাকা কমে বাইকটার দাম করতে পারবে, কিনতে পারবে। ভিউয়ার্স, এবার আমরা বাইকের যে বাইকটা কি তোমার আগে অ্যাক্সিডেন্ট করছে কি না বা বাইকটা মার খাইছে কি না তুমি কী করে বুঝবে? এটা দেখার জন্য তোমার ট্যাঙ্কিটা তুমি যদি ভালো মতো না বোঝো, এরকম হাত দিয়ে সব বাড়িতে এরকম হাত দিয়ে যে দেখবা যে কোনো জায়গায় তোমার যদি বাইকের মার খাওয়া বা দাবা উঁচু নিচে থাকে তাহলে সে জায়গা দাবিয়ে যাবে, সে জায়গা তোমার হাতে বুঝতে পারবা। তোমার যদি বাইকের যে এই শোগুলো আছে এটা যদি ভেঙে দিয়ে থাকে বা এটা ভেঙে যদি নতুন বা এটা যদি আসল থাকে তাহলে তুমি বুঝবে কীভাবে? দেখবা যে এটা আর এটা কখনোই মিলবে না, একটু হলেও ডিফারেন্স থাকবে। এভাবে তুমি বুঝতে পারো বাইকের তোমার ট্যাঙ্কিটা আগে কি মার খাইছে কি না। ভিউয়ার্স, তোমাদের বাইকের যদি ইঞ্জিনের ভিতরে যে পিস্টনটা আছে এটা যদি তোমার বাইকের নষ্ট হয়ে যেয়ে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে কীভাবে? এটা বোঝারও একটা উপায় আছে, তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি। আর তোমার যদি বাইকের পিস্টনটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে তোমার বাইকের কমপক্ষে 8-5 হাজার টাকা দাম কমে তুমি কিনতে পারবে বা দাম কম করতে পারবে। আর এটা তুমি বুঝবে কীভাবে? এটা বোঝার জন্য তোমার যে কাজটি করতে হবে সেটা হলো বাইকটা তোমার স্টার্ট করতে হবে। ভিউয়ার্স, তোমাদের বাইকের পিস্টন নষ্ট হয়েছে কিনা তুমি কীভাবে বুঝবে? বাইকটা প্রথমে স্টার্ট করবে, তারপর বাইকটা গিয়ারে রয়েছে নিউট্রালটা বাইকটা করে দিই, তারপরে ভিউয়ার্স বাইকটা আমরা এবার নিউট্রাল করে দিয়েছি। এবার তোমরা কীভাবে বুঝবে বাইকের পিস্টন ভালো কি না? তোমার বাইকের যদি পিস্টন ভালো হয়, তোমার যদি গ্যাস বাড়াও তাহলে তোমার যে সাইলেন্সার আছে এটা দিয়ে তোমার বাইকের যে ধুমো বাড়াবে। আর তোমার যদি ধুমো যদি না বাড়ায় তাহলে মনে করবা তোমার বাইকের পিস্টন ভালো আছে। ভিউয়ার্স, এবার আমি করলাম বাইকের গ্যাস বাড়া, বাইকের গ্যাস বাড়াচ্ছি আমি করলাম, অলরেডি বাইকের যে গ্যাসটা ছিল সেটা বাড়াইছে। তুমি এতটুক গ্যাস বাড়িয়ে তুমি মনে করবে না যে তোমার বাইকের পিস্টনটা ভালো আছে, সেটা বলার জন্য তোমার বাইকের যত ফুল যে এতটুক গ্যাস আছে ততটুক বাড়াবা। যদি ধুমো বাড়ায় তাহলে তোমার বাইকের মনে করো পিস্টনটা যদি কালো ধুমো বাড়ায় তোমার বাইকের পিস্টনটা নষ্ট, সেজন্যই আমরা তোমার এত বাইকের যত গ্যাস আছে সম্পূর্ণ বাড়াবা। ভিউয়ার্স, আমার বাইকের পিস্টনটা ভালো বললে আমার বাইকের ধোঁয়াটা বাড়ালো না, তোমার যদি বাইকের যদি ধোঁয়া বাড়াতো এমনিতে তাহলে তোমার পিস্টনটা বাইকের খারাপ থাকতো। ভিউয়ার্স, এবার আমরা বাইকের ট্যান নিয়ে কথা বলবো। তুমি যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাও তাহলে তুমি বাইকের যে তো খুঁটিনাটি সব কিছুই আগে দেখে নেবা, তাহলে তোমার বাইকটা কমপক্ষে 20-30 হাজার টাকা কমে কিনতে পারবা। এই জন্য বাইকটা সঠিকভাবে দেখে নেবা। তোমার যে বাইকের যে ট্যারটা আছে এটা তুমি দেখবা, এটা যদি এমিন দিয়ে যদি তোমার বাইকের অতিরিক্ত এই যে ভিড়টা আছে এটা যদি ক্ষয় হয়ে যায় থাকে, মানে সমানের কাছে দাঁড়িয়ে থাকে, আর এমনি ফাটা ফাটা যদি থাকে তাহলে মনে করবা তোমার বাইকের ট্যারটা অলরেডি খারাপ হয়ে গেছে, এটা তুমি আর 10-5 হাজারের বেশি চালাতে পারবে না। এক্ষেত্রে তোমার বাইকের দাম 2-3 হাজার টাকা তুমি কমে কিনতে পারবে। ভিউয়ার্স, এবার আমরা বাইকের ডিস্ক ব্রেক নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, বাইকের ডিস্ক ব্রেক যদি তোমাদের ভালো আছে কি না তোমরা কী করে বুঝবে? বাইকের যে ডিস্ক ব্রেক আছে এটা ভালো দেখার জন্য তুমি এইরকম হাত দিয়ে এরকম দেখবে, আর এইটার সাথে এইটা মিলিয়ে দেখবে যে এটার সাথে এটা কি বেশি চিকুন হয়ে গেছে কি না। যদি এটা বেশি চিকুন হয়ে থাকে তাহলে মনে করো তোমার ডিস্ক ব্রেকটা
অনেক ক্ষয় হয়ে গেছে। এই জন্যে তাহলে তোমার ডিস্ক ব্রেকটা ক্ষয় হয়ে গেলে তুমি 1 থেকে 1.5 হাজার টাকা এই জায়গা বাঁচাতে পারবে। ব্যাস তোমার মিটারটাও দেখে নেবে যে তোমার বাইকটা কত কিলোমিটার চলছে, এটা দেখে তারপরে বাইকটা কিনবে। তোমার বাইকটা যদি দেখার জন্যে অনেক বাইকেই একরকম মিটার থাকে, এটা যেহেতু আমি ডিজিটাল মিটার, এটা এই জায়গা টিপ দিলেই বাইকটা কত চলছে সেই দিয়ে একদমভাবে উঠে আসবে। আমার বাইকটা মোট 7485 কিলো চলেছে, আর এটা হলো আপনার আমার মোবিল পাল্টাই আমি এই 418 কিলো চালাইছি। আর তোমার বাইক যদি বেশি পুরনো হয়ে থাকে দিদি, 50 থেকে 60 বা 1 লাখ কিলোমিটার যদি চলে থাকে, তাহলে 50 হলে তোমার বাইকের দাম একটু সেকেন্ড হ্যান্ড বাইক হিসেবে কিছু টাকা কম আসবে। আর তোমার যদি 1 লাখ মতো এত যদি 60-70 হাজার চলে থাকে, তাহলে তোমার বাইকের কমপক্ষে ওই জায়গাও 6 থেকে 7 হাজার টাকা কম আসবে। এইভাবে তুমি যদি কম করে তুমি 30 থেকে 35 হাজার টাকা একটি বাইকের পিছনে কমাতে পারবে। ব্যাস এই ভিডিওটা যদি তুমি প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তুমি একটু হলেও বুঝতে পারবে বা বাইক কেনার আগে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার একটু হলেও তোমাদের অভিজ্ঞতা বাড়বে। আর তুমি যদি নতুন বাইক কিনতে চাও, যদি তুমি যদি একদমই নতুন হয়ে থাকো, তাহলে তোমার সাথে 2 থেকে 1 জন নিয়ে যাবে যে বাইক সম্পর্কে ভালো বোঝে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।